lakai agbor haise godrej air pocket happy bathroom do you bath spa nihar jasmine amul the taste of india fena hokolwe koy fena helobo hawkins pressure cooker airtel 4g anandolo free music movies aru games or vivelso kismis peletelo maggi noodles angus perfume spray created by international expert indica easy hair color hero duet indigo floor paint himani navratna thanda thanda cool cool kurkure popcorn polycap fan relax bahamas fruit fun harpic everyday whitener aru kitkat Friday's entertainment's presence তই তো বিহত তেলখিনি দেখা পাই নিজে নিজে মালিশ কৰি দিলি ইহ মই কিবা ভক্তি কৰি দিছো না আপোনাক এখনি তেল মাৰি নাথকিলি বুধেৰ বান্ধৱী দেখোন বুধেৰা ৰুমত সোমাই থকা মুধাই মৰিব দুয়ো একেলগে খালে তুমি ধুবা সেইটো বেলেগ কথা এতিয়া মই ধুম ইটা মই ধুম দক বিয়াৰ পিছত আপুনি ধুব কি কলা ও মাই আপুনি একবাৰ যাই বুধেৰ সদাৰ খবৰ এটা কৰি আহকচোন কি খবৰে কি হৈছে বুধে হা জয়া গতে বয়াকে কামৰ লাখে বুধে সদা কি নু কয় অ দাঁত বহি গেছি নে যোৱা নাই আপুনি একবাৰ চাই আহকচোন দাদাই কিবা এটা ভাবি আপোনাক মানে মই কি কৈছো আপুনি বুজি পাইছে না বৌ পাইছো ৰবা দাইদেৰে উল্টাটো কৈছ বিয়াৰ পিছতো মই বুধে সদাৰ লগত বন্ধু পাতিব পাৰিম আহক নহয় আজি এক খোলা লওগে নেদা যদি ময়ো মালতী নহয় আচ্ছা হাফিজ মোৰ মতে তুমি চেণ্ডাৰ কৰাই ভাল আছিল নেকি মই কৈছিলোঁ দিয়ক ছাৰ ফলা ভাইজান আৰু কেৰপা ভাইজানে হাক দিলা তথাপিও আমি ছাৰ কৈছিলোঁ একবাৰ হেড ছাৰক সুধি আহোঁ তেথেন তাহোন দিয়ক অলাক হেড ছাৰেতো চেণ্ডাৰ কৰিবই ক'ব কিন্তু তুমি নকৰিবা কেছটো বয়া কেছ না ডাইৰেক্ট জেলক পঠাই দিব হেড ছাৰৰ কথা শুনিলে তুমি মৰিলা হয় নেকি ভোলা কেৰপাই তেনেকৈহে ক'লে নেকি ভোলাদা কেপাদাই আৰু কি উপদেশ দিলে কমেও সাত দিনমান আপোনালোকৰ তাতে আমাক আত্মগোপন কৰিব কৈছে ঠিকে কৈছেতো আমাৰ এই পকাণ্ড ঘৰটো এটা কোঠাত দুয়ো থাকি যাবা নে কি কয় দালি হয় হয় ঠিকে কৈছে সিহঁতে কেইদিনমান ইয়াতে থাকো দিয়ক ছাৰ এনেই নাথাকো দিয়ক ছাৰ মাথাই চাথাই পাগৰি চাগৰি মাৰি আপোনাৰ পাছফালখন চাফা কৰি দিম দিয়ক সাজ বাচন ধোৱা কাপোৰ কানি ধোৱা ঘৰৰ চব কাম কৰি দিম দিয়ক বাইদেউ মই অ' ছাৰ কিবা বেয়া পাব নেকি নাই নাই বেয়া নাপাওঁ আচ্ছা ভোলা কেৰপাই তোমালোকৰ কেছটো ছল্ভ কৰিবৰ কাৰণে থানালৈ গ'ল চাগে নাই যাবা আমাক ভিতৰত সুমেদি দুয়ে বাৰাণ্ডাতে বহিছে দেখোঁ ছাৰ কি কয় তাৰমানে ভোলাদা আৰু কেৰপাদা আমাৰ বাৰাণ্ডাত বহি আছে ইয়ে ৰাম মই ইমান সময় মাতে খাও লগোৱা নাই বৰ বেয়া কথা হৈছে দেই প্ৰেমৌ তই এওঁলোকৰ লগত কথা পা মই খাওঁতকৈ গাটো ধুই সিহঁত দুটাক বাৰু ময়ে মাত সাৰ লগাম আপোনালোকে হাফিজ আৰু খিলিক মোৰ ঘৰত আত্মগোপন কৰিবলৈ আপোনালোকে যি সুবিধা প্ৰদান কৰি দিছে তাৰ বাবে মই আপোনালোকক এবাৰ বৰজোৰে সুঁৱৰিছো দেই কি কয় আপোনালোকে মোৰ প্ৰতি থকা ভাল ভাৱৰ বাবে আপোনালোকক সুঁৱৰিছোঁ কিন্তু আপোনালোকৰ চৰহা চকুহাল এনিটাইম মোৰ ওপৰত যে থাকে তাৰ কাৰণহে বুজি নাপালোঁ কি চকু ছাৰ চৰহা চকু ৱালিত যি পাতে সেই চৰহাৰ কথা কৈছি নেকি ঐ বান্দাৰ ছাৰে ভাষাত লালিত্যহানি কৈছি যে আমি সদায় ছাৰৰ অন্যায় চিন্তা কৰি থাকোঁ হাফিজক কেতিয়া নাই ছাৰে বেয়া পাইছি হয় নেকি ছাৰ এটা কথা কওঁ বেয়া পাব নেকি এটা কিয় দহটা কওঁ বেয়া নাপাওঁ ইমানখিনি কৰি আছে বেয়া পাইছোঁ জানো কথা এষাৰ সুধিলে মই বেয়া পামনে কওকচোন কি বা কয় ছাৰ আপুনি কিন্তু আগৰ হেড ছাৰ হৈ থকা নাই কথা এষাৰ কিয় ক'লে বা নাই দিয়ক ছাৰ আপুনি আগৰ হেড ছাৰ হৈ থকা নাই আমাক দুখক ইমান ভয়া ব্যৱহাৰ কৰে আকৌ হিচাপে নাই কথাই কথাই আমাক চৰাম বুলি ক'ব সিদিনা দেখোন নয়নৰ আগত চেণ্ডেল দি কোবাম বুলি কৈছিল আমি আপোনাক বহুত সন্মান কৰোঁ সৌভাগ্য কৰোঁ গাঁওখনৰ আৰু কাবা সেংকে ক'ব পাৰে না কওকচোন কাবাক ক'ব পাৰে না চাওঁ আমাৰ দৰে কাবাক চৰম বুলি কওক ঘৰ ঘৰে উৎপ হৈছে হাফিজ ভাই বিপদৰ সময়ত নানান সহায় কৰিব লগা হৈছে তাতে গাজলি উঠছে হে মহাত্মাসকল আইনৰ চকুত অপৰাধী এজনক আশ্ৰয় দিবলৈহে ভয় অকণ খাইছোঁ হয় কিয়ে তোৰ শাস্ত্ৰ মতে ছাৰ বোলে হাও কি অ আজিকালি আপুনি শাস্ত্ৰ অধ্যয়ন কৰে হ'বলা হৈছাৰ
নতুন কে এখন আস্ট্রলজি তাতে পাইছো ও ঘর তিরি চলি থাকার পিছতো বাইরত বেলেগর লগত লিলিমাই করে থাকা পুরুষটু আজির যুগত দুর্দান্ত আহকি পুরুষ ও প্রেমলতার লগত হে মহাত শিয়ালদয় সোনকালে অনুগ্রহ করে আপনার দুই গাঁতত সোমাও নহলে শলা বাহর কোবত মোর ইয়াতে মরি থাকিবি যা বদমাছ ধুরন্ধর এই শিয়ালদয় ভাত কেটা খাই উঠি আজি তুমি যাওয়াগৈ যাম তো থাকিম বুলি ভয় কৈছি নাকি ভয় কিয় করিম কথা হল হাজার বন্ধু বান্ধবী হলেও আমি এনেকৈ রুমত সোমাই থাকাটো বড় অড লুকিং হয় ফালতু কথা নকপয়ে বন্ধু বান্ধবীর অর্থ কি নাজনাকে কোম্পায় কবা পারে ভাল বয়ে আমি নাজনাকে থাকা নাই নয় তেরিকা তোমাক মই একেবারে আহিবলৈ মানা করা নাই নয় মাঝে মাঝে আহিবা নাহো মই এখনি জায়গা সদায় সাইকেল চলে আহি দিনটো এতে থাকিম আর হাজ লাগলি গুছি যাম তুমি ও দু বন্ধু বান্ধবী ভাত খালাক নাকি হে খনাই দকবো খামে কচু টেঙা বানেছিল মাই কলাক দু বন্ধু বান্ধবীক দিয়া খাবো যা আইয়ৈ কচু টেঙা মই মস্ত ভাল পাওঁ বন্ধু ভাল নাপায় নেকি কিবা আকো নকয় দেখো না জয়া পাওঁ পাওঁ বহুত ভাল পাওঁ বন্ধুৰ নাওমান খং উঠি আছে ৰব বৌ কে মই কলো সদায় সদায় পুৱা এই সন্ধ্যা যোৱা বাহানাটো বন্ধ কৰিব লাগিব মই মাজে মাজে আহিম সদায় কিন্তু নাহো তাতে খং কি কলা এখেতর মতে মই সদায় আহিব লাগে চৌব্বিশ ঘন্টায় মানুহ তুই মোক অস্ত্রতে পাবা বিচরে জয়া সহ্যর কিন্তু এটা সীমা থাকে দেই হব দখে লাজ করবে নালগে আমার এখেত আর কে আর পা দেখে নাই এটাকে এটাই থাকবে নরে নামানে ফেলে আসুন দু বন্ধু বান্ধবী বিয়া বা পায় না না পায় হা পাইতো বন্ধু বান্ধবী বিয়াহত আকো বাধা নাই হা তে আপনি কে টেনশন লৈ আছে দাদা সদায় অহা যোৱা কৰাটো বন্ধ কৰি না দেখে তাকে তো কৈ আছো মানবু দ ও বুদেশ্য দাদাই কথা তো ঠিকে কৈছি দে সদায় সদায় আহালে থাতো এৰি দু বন্ধু বান্ধবী বিয়া ললি হল আপনালোকে কিবা দিয়া না পাই ঠকা থাকে দক কে বদমা জাত ও থানাক যাম বুলি ভাবছিলু আপনাক লগ পাই ভালেই হল ইটা নাগলিও হব কি ভালৰ কথা কয় মস্ত ভাল হৈছি সদর থানার পৰা হক স্যার সাত দিনমানৰ কাৰণে আছি রোজা রাখে সদায় রমজান মাহ এই গরমত রোজা রাখা মানুহ কেনে হৈ থাকে জানা হয়তো বাগান হৈ থাকে আহিয়ে মোষ্ট ওয়ান্টেড লিষ্ট টনথন নাম পাইছি ও গেলি দিগদার হৈ যাব ইফতার করার সময় যাব পাৰিম স্যারের লোক বহি একেলগে ইফতারও করি চা চিনাকিও হম বেতা হক স্যারক নাজনা তো ইফতার করে উঠি কাঁচা নিমখ আর কদ্দে জ্বালাই দি দোকা খাই থব কে থানাক যাবা খুঁজছিল মোক লগ বেলেগে কোনো হই নির্দোষী হাফিজ ভাই কে থানাক মাতছে আপনাদের সেটোর কারণে তো তন্ত্র ঘর গেছিল ঘর তালা মারা হাফিজর কেস তো হক স্যারে ভালকে ইনভেস্টিগেশন করে চালা হক স্যারও আকে মুসলমান মানুষ না মইনুল হক বলি থানাতে একজন অফিসার আইছি ও মেটলি পুলিশ তো দিল্লি গেছি না মুখত ভাল কথা একা খারও নাই ও গালি নাপ্রাকে কথাই নকই আপনি হেচার মানুষ দেখছুন আপনার সম্মান করে কথা কব ও হাফিজর কেস তো বুঝে কক মাপ যদি করে আপনিও টেনশন ফ্রি হাফিজও টেনশন ফ্রি হাজার হক হাফিজক তো আপনি এরবা নরে রোজার মাহত সারে হাফিজক বিনা দোষত দিগদার দিবা হাক দিছি সারে হাফিজক বহুত ইমানদার মানুষ বলে গম পাইছি সারে কছি ভিখারি গেলার দরে হাফিজ ভিক্টিমাইজ হয়েছি আকো ভয় করবে হাক দি হাফিজক আরামত থাকবা কছি ওই সার ইমান ভয়া মানুষ নহয় র বয়া নয় ভাল মুখখান একদম চুয়া অনবর গালি বাড়ি থাকে ভুয়েদার অবস্থা আকাবার নহয় গেছি হয়তে বাসাই ঘনে ঘনে ইউরিনালত যায় মই সারক কইছো সার ডায়াবেটিস যে এই র হাফি যে হয়তে কবাত পলসি আন পাও লাগাল ফালি কবি তে একদম টেনশন ফ্রি তে মা আহ দে এই হাফিজ ভাই খবর তো দেওয়া দেই পাগলা হয়েছে নাকি বান্দার হাফিজ ভাই টেনশন ফ্রি হব হেচার টেনশন ফ্রি কে করা কথায় কথায় সরবা খুঁজে কবে শিয়ালের দরে ঘাটা ঠুমেঠা ফালা বাহেদি কুবাম থাকক দে অলপমান টেনশন তই কিন্তু সঁচা শিয়াল দে ভাই
হাস্তৰ কি গুছি জানা না হাস্তৰ গুছি কেৰপাৰ মান ডাঙৰিয়াল এখান পৃথিৱীতে নাই আৰু বেদে কি গুছি জানা না কি গুছি বেদে বেদে গুছি তোৰ হমান কুকুৰ এই পৃথিৱীতে নাই বুজালা হাফিজ খিলি মোৰ ইয়াত থকাটো ডাঙৰ কথা নহয় হাজাৰ হোক হাফিজক থানাত হাজিৰ হবলৈ কৈছে আইনৰ চকুত অপৰাধী প্ৰেমলতা হ'ল ইমোশ্যনেল ফুল খেদি দিবও নোৱাৰো মানুহক সহায় কৰাটো মোৰ আপত্তি নাই সেইবুলি নিজে বিপদত পৰি আনক সহায় কৰিব নোৱাৰো নহয় কি কৰা যায় হয় কেৰাপা শিয়াল ক লগত চাগে ভোলা শিয়ালো আছে অ ছাৰ আমাক যি গালি পাৰে পাৰি থাকক এটা কাম কৰক আদেশ কৰক শিয়াল মহাশয় আপুনি একবাৰ থানাত গেলি যাওক ও আমি গেছিলো ছাৰ হক হে ছাৰ হক হক হেই বান্দৰ হৰেই কি হক নহক কৈ আছ কি ক'বলৈ খুজিছ পোনাই ক মইনো নহক বুলি থানাত একজন অফিচাৰ আহিছে অ মেটলি পুলিচটো দিল্লীত গেছি না মুখত ভাল কথা একা সাৰো নাই অ গালি নাপ্ৰাকে কথাই নকৈ আপুনি এজাৰ মানুহ দিয়কচোন আপোনাক সন্মান কৰি কথা ক'ব অ হাফিজৰ কেছটো বুজে কওক মা আপজুলি কৰে আপুনিও টেনচন ফ্ৰী হাফিজো টেনচন ফ্ৰী হাজাৰ হওক হাফিজকতো আপুনি এৰিব নোৱাৰে কিয় নোৱাৰিম আপোনাৰ ভালুকৰ হাঙি আনুই থাকা আৰু এধেৰ পেপ যৌতুকত পাহাগ এটা হাফিজে ৰাখি নাছে অ সনাত দিমা পায়ো আপোনাক আধা আধা ভাগ দিবা আহে কেনেকৈ এৰিব হাফিজো অ ছাৰ প্লিজ একবাৰ থানক যাওক ছাৰ এ থ থ বান্দৰ হত তহঁতে মোক এডভাইচ দিব নালাগে মই কি কৰিব লাগে জানিম কি দিয়ক ছাৰ হে তেৰিকা তোমাক মই এশবাৰ কৈছোঁ বাহিৰলৈ ওলাই নাহিবা বোলা 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 ভিতৰলৈ বোলা 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 আৰু হেচা থানাতে যায় আৰু থানাক যাব ছাৰ মস্ত হয় তোৰটো ছাৰ বোলে হাও কিয়ে সেইটো শাস্ত্ৰ মতে ঘৰত তিৰি চলি থকাৰ পিছতো বাহিৰত প্ৰেমৰতাৰ লগত লিলিমাই কৰা হে তেওঁৰ হাওক থানাৰ ক্ষেত্ৰত হাও কি নহয় মস্ত হয় তোৰ বাহ আচলতে কি জানা থানালৈ খুব কাৰা অফিচাৰ এজন আহিছে তোমালোক টেনচন ফ্ৰী হৈ থাকা আৰামত থাকা মোৰ টেনচন হয় হওক অহাকাইলৈ ৰাতিপুৱা কিবা এটা কৰিব লাগিব অ' ডালিং হাফিজ ভায়েও খেলি থাকক আমি দুই এবাৰ থানা পা হওঁগে ব'লক হে তেৰিকা কাইলৈ কিবা এটা কৰিম বুলি কোৱা নাই জানো মই আপোনাক মস্ত বেয়া পাইছো হাও কিয়া হাজান কিয়া বেয়া পালা মোক আব্রা দেখা পাই দুনিয়ার মিছা কথা গিলা কই থাকে নাপে হেনে করবে আব্রা অলো ভুলি আমার ঠকে থাকবে নাপে হাও কি নু কাজান তোমাক মই ঠগাম মোক দুখন নাম ঠকে নি দিয়েছে কি ঠগাল কসুন মোক কইছি বিয়া আতিরি গেলাই ও বন্ধু পাতপে নরি জয় দুখন পারি বুলি কলাকে দুইশর মারিম তাইক মই মোর আগত কসুন পারে বুলি কুসাই নরি নাকি নরি তো আমার সমুগর ঘরের হেওয়ালির লগত বন্ধু পেতলি মই তো অনবর গাখির দিয়া চাই খাই দেখবা বললু ঐ হই না কসুন কে দিমে মই আপনাক তার লগত বন্ধু পাতবে তে তোমাক মই কে দিম বেলেগর লগত বন্ধু পাতবা হই না কসুন মই বুদেশ্বর দার লগতে বন্ধু পাতবে হচ্ছিল এটু তো একদম নর ও একে ক্যাম্পাসত থাকলি শত্রু পাতবা পারিবা বন্ধু পাতবা নর দে কি শত্রু পাতে হে হাও কিবা এটা সুতা লৈ কাইজা লগে দিলা হল না শত্রু তাকে শত্রু পাতা বুলি কয়ে অহ এ ৰবা মই পটকে পিহিত পাই পিয়াও ৰবা দে হাগে তাৰ কথা মনত পৰিয়ে চিন্তা হৈ আছে দিয়ক তাকে মোকো চিন্তাত পেলালা মায়ে ঘপা পোৱাই হাঁহকেইটাই মোৰ একমাত্ৰ সম্পত্তি জানা নাই মই যাওঁ দিয়ক হাঁহ এটা লৈ আহোঁ যাই আপুনি যাব নোৱাৰে ৰ'ব নহ'লে এটা কাম কৰোঁ খিলিয়ে ময়ে যাওঁ নেলাগে যাব হাঁহ কেইটা মাৰো বুলি তোৰ হাঁহ এনেকে নকব দে ডালিম মাইহঁতক হপা পোৱা সেই হাঁহকেইটাই মোৰ একমাত্ৰ সম্পত্তি মই অকলে হলেও যাম ময়ে যাওঁ দিয়ক ছাৰ নেলাগে মই আৰু ডালিম যাম পাগল হৈছ নেকি বলক না প্লিজ হাঁহকেইটা কিবা এটা হ'ব লাগিলে মই কিন্তু নিগমে মৰিম বলক না ডালিম বলক না এতিয়াই তোৰ বা শান্তি নাই অ প্ৰথমতে আছোন ভিতৰলৈ কি এ বাপা কি হৈছি মন চন বয়া হা কিয় এ
কবা নোৱাৰো, মনচন একদম বয়া। ও কেৰপা আছা, আজি ভাই হটিং নিউজ আছে। কি আছে হটিং নিউজ? আবি গৰম খবৰ। কি গৰম খবৰ? আহি থাকোঁতে ৰাস্তাত মই হেডচাৰৰ প্ৰেমলতাক লাগাল পালো। হাতত মস্ত মস্ত দোকান মনা, এই ৰাতি খেন্দুৱে বাজাৰত গেছি নহয়া। হাফিজৰ ঘৰৰ পে দুৱ লগ লাগি হাতত তচে তালৈ হাগ এটা আনবা গেছি, আৰু শাস্ত্ৰ মতে একে কৈ আক্ৰহ। এতিয়া কি কৰিবলৈ আহিছো সোনকালে কৰ আৰু বল। হাঁহকেইটা নিবলৈ আহিছো। ক'ত আছে? কি বস্তু? হাঁহৰ গঁৰালটো। কি কৈছে ডালে? হাঁহৰ গঁৰালটো। আমি ইমান সময় কিয় ফুচফুচাই কথা পাতি আছো? আমিতো কিবা চুৰ কৰিবলৈ অহা নাই। হাফিজ ভাই আৰু খিলি আমাৰ ঘৰত আছে। অসমীয়াতে কৈছো, ইংৰাজীতে কওকচোন মোক কি যে হৈছে ডালিং। অসমীয়াত বহুত শব্দ বুজিয়েই নাপাওঁ, ইংৰাজীত ক'লেহে বুজো। এতিয়া বুজিব নালাগে, যি কামত আহিছ কৰ আৰু বল। ঘটকৈ বুজাই দিবনে গাত খানি? এই হ'ব দে, দিম। পমিচ পমিচ দে। এতিয়া কি কৰিবলৈ আহিছো সোনকালে কৰ আৰু বল। হাঁহকেইটা নিবলৈ আহিছো। ক'ত আছে? কি বস্তু? হাঁহৰ গঁৰালটো। কি কৈছে ডালে? হাঁহৰ গঁৰালটো। আমি ইমান সময় কিয় ফুচফুচাই কথা পাতি আছো? আমিতো কিবা চুৰ কৰিবলৈ অহা নাই। হাফিজ ভাই আৰু খিলি আমাৰ ঘৰত আছে। হাঁহকেইটা তেওঁলোকৰ ঘৰত আছে। হাঁহকেইটা মালিক হলো আমি, তাকে আমি নিবলৈ আহিছো। আমি কথাবিলাক সৌ সৌকে কোৱা কি দৰকাৰ? মনে মনে থাকো এইজনী। কিয়? তোৰ লগত পৰি মোৰ মান সন্মান সকলোবোৰ যাব। হাঁহৰ গঁৰালটো কোনফালে আছে বিচাৰো। আহ হে মাই, হে মাই, হৌ হে মাই, শুনছা না মাইয়ে? কিন হৌ হৌ কেন থাকা ইয়াবেরি? বাপ্পা ওই এঙ্গে কানৰ কাষত নাগৰা গুবে দিছি কে হে মাই? ইমান যে মাতি আছো শুনা নাই, ইমানে মোৰ ঘুমতি না তোৰ। হবই দক মাই, জয়কান্ত মামা হাতত তাতে কম কষ্ট হৈছে। ৰাতি ভাত পানী খাই ঘুমক গেলি ও বৌ ৰাতি ঔয়ে ওই ফালে কাউৰী কাকা নকৰাওঁতে পুৱা উঠি পেকক যাব লাগে। কে মাতছিল হে মাই? চাহ খাব? চাহ খাবি ৰহে মৰৈতি, আজি ভাত নাৰান্ধা। হা ভাত কে নান্ধিম? ভাত নান্ধিলি খাব কি? তাকেতো ক'লো, ইমান ৰাতি হ'ল ভাত কেইনা ৰান্ধবি? পুতেৰ একবাৰ আহি ফেলে আৰু ওলে নেগেল। সি অলে জন অজল লগত, তোৰ কি কথা আছে? তই ভাত ৰান, সি দেৰিকে আহে জকৰা ভাত খাব। সোনকালতে আহি গৰম ভাত খাব। দেৰিকে আহি জকৰা ভাত খাব ৰবকচোন, জকৰা পন্তাটো আমাৰ দৰে দুখীয়া মানুহ খাবাই লাগব। তেনেহ'লে কিয় ৰান্ধা নাই? বেছি দেৰিকে আহি আৰু মেকা ভাত খাব লাগে নেকি? সোনকালতে আৰাশা নাই। কিবা কৈ গৈছি নাকি? সদায় কয়ে। কি কয়ে? সোনকালতে আহিলি বোলে বাৰীৰ খেল মাখাই হাঁহে। কি হাঁহে? খেল গেলাই এমাই ও খেল গেলাই হাঁহি ফেলে কয়ে, আমি গাতাত সোমোৱাই নাই, দাদা ঘৰক আহিলে। বান্নিদি ৰাস্তাটো খালো না, সেকোনতে ৰাস্তা চাইজটো সৰু হৈছি, তাকে ক'লো সন্ধি যাব, সন্ধি আহিব। তাকে, বৰ ধুনীয়া এক্সাৰচাইজ। হেৰি ভোলা ডাঙৰীয়ানী, আমাকো শিকাবচোন সেইটো এক্সাৰচাইজ। ইয়াই আপনিও কিবা আব্ৰা দক, এইটো চাইজ মই আপোনাক কিয় দিম হে? আপুনি বিয়া কৰাক, এইটো চাইজ আপোনাৰ তিৰিটোৱে, আপোনাক নেটব নেকি? বৰলাকাই আগবঢ়ালে গডৰেজ এয়াৰ পকেট, হেপী বাথৰুম, ডু ইউ ৱেট স্পা, নিহাৰ জেচমিন, আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, ফেনা, সকলোৱে কয় ফেনাহে ল'ব, হকিন্স প্ৰেছাৰ কুকাৰ, এয়াৰটেল 4G, আনন্দলক, ফ্ৰী মিউজিক, মুভিজ আৰু গেমছৰ, ভিভেলছো, কিচমিছ, পেলেটেলো, মেগী নুডলছ, এংগেজ পাৰফিউম স্প্ৰে, ক্ৰিয়েটেড বাই ইণ্টাৰনেশ্যনেল এক্সপাৰ্ট, ইণ্ডিকা ইজি হেয়াৰ কালাৰ, হিৰো ডুৱেট, ইণ্ডিগ' ফ্ল'ৰ পেইণ্ট, হিমানী নৱৰত্ন, ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল, কুৰকুৰে পপকৰ্ণ, পলিকেপ ফেন, ৰিলেক্স বাহামাছ, ফ্ৰুট ফান, হাৰ্পিক, এভৰিডে হোৱাইটনাৰ আৰু কিটকেট। মিউজিক ইজ মাই ছোল,
কিন্তু মোৰ ঘৰখনত কোনেও ছাপোর্ট নকৰে। মই খুব এম্বিশ্যাস নাছিলো, কিন্তু হঠাৎ এদিন তেওঁৰ কেইটামান কথাই মোৰ জীৱনৰ গতিপথেই সলাই দিলে। এতিয়া তেওঁ মোৰ মাজত নে মোৰ সংগীতত।